সবাইকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, যাতে পরের ভিডিওটা দেখতে পাও এবং লাইক করে দেবে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আবারও একটা নতুন একটা আনসিন বানিয়েছি তোমাদের জন্য, সেটা তোমাদের প্র্যাকটিস করার জন্য আজকে দেব। তো আনসিনটা বলার আগে, বিষয়টা বলার আগে আমি কয়েকটা কথা বলি। যে এখন লকডাউন চলছে আর সব স্কুলে মোটামুটি কম বেশি অনলাইন ক্লাস চলছে, সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা ইউটিউব ভিডিওর মাধ্যমে হোক, প্রথমত তোমাদের স্কুলের টিচাররা তোমাদেরকে ক্লাস করাচ্ছেন, তোমরাও ক্লাস করছো, তবুও কোথাও না কোথাও যেন একটু মনে হচ্ছে যেন একটু খামতি থেকে যাচ্ছে। মানে কোথাও মনে হচ্ছে যেন দিস ইজ নট অ্যাজ মাচ ইফেক্টিভ অ্যাজ রিয়েল লাইফ ক্লাস টিচিং। তো সেই কারণে কি হচ্ছে, হয়তো স্টুডেন্টদের মধ্যেও কোথাও একটু স্টুডেন্টদের কাছেও একটু কম টিচিংটা হচ্ছে, বা টিচাররাও কখনো কখনো টিচাররাও বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ফুললি স্যাটিসফাইড হতে পারছে না টিচারদেরকে পড়িয়ে। তো সেই কারণেই বিষয়টা কি হচ্ছে না, অনেক টিচারই একটা এই টিচিং ব্যাপারটাকে সর্বজনীনতার রূপ দিচ্ছে। কিরকম ভাবে না, এরকম ভাবে যে শুধুমাত্র নিজের স্টুডেন্টদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেই টিচিংটাকে সমস্ত স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আর স্টুডেন্টরাও কি করছেন, যে শুধুমাত্র তার নিজের স্কুলের টিচারদের কাছ থেকে টিচিং না নিয়ে তারাও ইউটিউব বা অন্য যেভাবে যে মাধ্যমের হোক না কেন, তারাও ফেসবুক ইউটিউব বিভিন্ন মাধ্যম থেকে তারা বিভিন্ন টিচারের বানানো কোনো ভিডিও বা তাদের কোনো দেওয়া কাজ বা তাদের কোনো লেকচার সেগুলো শুনে তারাও নিজেরাও খুব সমৃদ্ধ হওয়ার চেষ্টা করছে। তো এই সর্বজনীনতার প্রচেষ্টা থেকেই আমি এই ভিডিও বানানো শুরু করেছি। অলরেডি আমি এর আগে তিনটা ভিডিও বানিয়েছি, দুটো আনসিন প্যাসেজের উপরে, আর আমি আনসিন প্যাসেজ আবারও একটা নতুন আনসিন প্যাসেজ নিয়ে এসেছি। তো আনসিন প্যাসেজের উপরে কেন বানাচ্ছি, তো বিষয়টা হচ্ছে এরকম যে আনসিন প্যাসেজ এই ব্যাপারটা না, ক্লাসে যেটা হয় ক্লাসে প্র্যাকটিস করানো হয় না, প্র্যাকটিস করানো যায় না অ্যাকচুয়ালি। কেন, কারণ আনসিন প্র্যাকটিস করাতে গেলে স্টুডেন্টদেরকে প্রথমত ওই প্যাসেজটা এবং কোয়েশ্চেন গুলোকে প্রোভাইড করতে হবে, কিন্তু কি হয় সবার কাছে সেম বই থাকে না, সবার কাছে সেম মেটেরিয়াল থাকে না, এই কারণে এই আনসিন প্র্যাকটিসটা ক্লাসের মধ্যে হয়ে ওঠে না। প্লাস সময়টাও লিমিটেড, একটা 30 নম্বরের টোটাল যে আনসিন আমি যেটা দিচ্ছি সেটা করার জন্য 1 ঘন্টা সময় লাগে, কিন্তু একটা ক্লাস 1 ঘন্টার পাওয়া যায় না। তো এই সমস্ত নানা কারণে আনসিন প্র্যাকটিস ব্যাপারটা অ্যাকচুয়ালি ক্লাস টিচিং এর ক্ষেত্রে সেইভাবে হয়ে ওঠে না। যদিও আমি আমি যে আনসিনগুলো দীর্ঘদিন থেকে বানিয়ে আসি কয়েক বছর থেকেই, তো আমি কি করি প্রিন্ট আউট করে সেগুলো আমার ক্লাসের স্টুডেন্টদেরকে প্রোভাইড করে তাদেরকে দিয়ে প্র্যাকটিস করাই এবং আমি চেক করিয়ে দিই, কিন্তু সব ক্ষেত্রে এরকম ভাবে হয়ে ওঠে না। তো সেই জন্য আনসিন ব্যাপারটা, এই আনসিন প্র্যাকটিস ব্যাপারটা অ্যাকচুয়ালি এই যে অনলাইন টিচিং হচ্ছে, যে পিডিএফ দিয়ে দিচ্ছে আমি আনসিনে, সেখানে তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো এবং সেটাকে আবার চেক করা হচ্ছে, এই বিষয়টাতে আনসিন টিচিং ব্যাপারটা বা আনসিন প্র্যাকটিস ব্যাপারটা খুব ফলপ্রসূ হচ্ছে আমার অন্তত পক্ষে মনে হচ্ছে। আশা করি তোমরাও আমার সঙ্গে একমত হবে। তো সেই কারণে এই আনসিন ব্যাপারটা আমি প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। তো এবার আনসিনে আসি, আজকে যে আনসিনটা নিয়ে এসেছি, তোমরা জানো যে কিছুদিন আগেই হচ্ছে গিয়ে কেরালাতে, এই 2 দিন আগেই কেরালাতে একটা প্রেগনেন্ট এলিফ্যান্টকে পাইনাপেল খাইয়ে মারা হয়েছিল, পাইনাপেলের মধ্যে ক্র্যাকার রেখে খাইয়ে মারা হয়েছিল, আহত হয়ে হাতিটা শেষ পর্যন্ত মারা যায়। তো সেই বিষয়ের উপরে বেস করে আমি একটা আনসিন টপিক বানিয়েছি, আনসিন প্যাসেজ বানিয়েছি, সেই প্যাসেজ থেকে প্রশ্ন দিয়েছি, বিভিন্ন রকমের প্রশ্ন এর আগেও আমি করিয়েছি জানো সেরকম। তো টোটাল মার্কস হচ্ছে, ফুল মার্কস হচ্ছে 30 30, ফুল মার্কসের উপরে এইটা আনসিনটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওর যে ডেসক্রিপশন, মানে ভিডিওর যে টাইটেলটা লেখা আছে সেখানে ক্লিক করলে ডেসক্রিপশনটা খুলবে, সেই ডেসক্রিপশনে দেখবে আমি গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা আনসিনের পিডিএফটা ডাউনলোড করতে পারবে। আর আনসিনের ওই গুগল ড্রাইভের লিঙ্কের নিচেই আনসিন পিডিএফটা ডাউনলোড করার জন্য যে পাসওয়ার্ডটা চাইবে সেই পাসওয়ার্ডটা দেওয়া আছে, যে পাসওয়ার্ডটা লেখা আছে যেমনভাবে লেখা আছে সেরকমভাবে পাসওয়ার্ডটা এন্টার করবে, তাহলে ওটা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে তোমরা বাড়িতে নিজেরা মোবাইল থেকে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পর তারপর আমি 2-1 দিনের মধ্যেই উত্তরের ভিডিও পোস্ট করবো, সেখান থেকে দেখে তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, আজকের মতো তাহলে এ পর্যন্তই।